কাজ করবে বুঝছ, এই যে এমন এমন ভাবে তুমি অ্যাড করবে। হ্যাঁ এটা কি হলো, ঝেড়িয়ে গিয়ে দিলো? ওই বেয়াদব, দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? তুই এখান থেকে পালাতে পারবি না। এই ছাত্র, তুমি আসো, তুমি এখান থেকে ধরে বসে থাকো। হ্যাঁ ঠিক আছে। হাই হাই, এটা তো নিয়ে যাচ্ছে। হ্যাঁ আমার ছাত্রকে নিয়ে গেল, দেখা যাক আমার ছাত্রকে আমি কতটুকু শিখাতে পেরেছি। ও হাই হাই, কিছুই তো হলো না দেখি, এখন ওটা কি করতেছে। হ্যাঁ শোনো শোনো, তোমার কোনো সমস্যা নেই, তুমি এখানে যাও, ওটাকে ধরো। হ্যাঁ মনে হয় কাজ হয়েছে আমার। হ্যাঁ ধরে পেলো ধরে পেলো। হাই হাই, কি এটা তো রুটিটাকে ধরলোই না। পাকে জেরি চলে এসেলো, জেরি কে নিল? হাই হাই বেয়াদব, তোকে ধরতে পারলে একদম। এই তোরা এখানে কি শুরু করেছিস? হ্যাঁ বেয়াদব, ডাক্তারি কাশারে এসব কাজ? আমরা কি এখান থেকে চারা পাবো না? আমাদেরকে কেন আটকে রেখেছে বুঝতেছি না। এখান থেকে একবার চারা পায় না, ডাক্তার এটা শিখিয়ে দেবো। হ্যাঁ ও এটা কি হচ্ছে? হ্যাঁ এই তোমরা এখান থেকে বের হয়ে ডাক্তারি কাজ করতে চলে এসো কিন্তু, হ্যাঁ তাহলে ছাড় পাবে। ও মনে হয় পেরেছি আইডিয়া, নখ দিয়ে বের হয়ে যাবো এখান থেকে। কি হলো? হ্যাঁ এই যে আইডিয়া পেয়েছি, আমরা এখন ডাক্তার হয়ে যাব। হ্যাঁ আসতেছি। ডাক্তার ইটিস পিটিস সাপ, আপনাদের রোগীর বেশি অবস্থা ভালো না, তাড়াতাড়ি আসেন স্যার, তাড়াতাড়ি। ও ঠিক আছে, আমরা এখনই আসতে, এমন চিকিৎসা করবো ও জীবনে সোজাই হবে না। সে অনেক দিন আগের কথা, এক গাছে একটি কাঠঠোকরার ডিম ছিল, সেই ডিমটা ছিল খুবই বদমাইশ। একদিন সে গাছ থেকে পড়ে গেল, গাছ থেকে পড়ে গিয়ে সরাসরি ঢুকে গেল জেরি ইঁদুরের বাসায়। বাহ কি আরামের ঘুম রে বাবা, আজকে ঘুমের ভিতর দারুণ দারুণ সব স্বপ্ন দেখলাম। কি ব্যাপার, এটা কি হচ্ছে? মনে হচ্ছে আমার নিচে কিছু আছে। হ্যাঁ হায় হায়, এটা একটা ডিম, আমি আবার ডিম পারলাম কবে? কোথাও কোনো ভুল হচ্ছে, এই এরকম করছো কেন? হায় হায়, ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেছে। এই দাঁড়াও, এটা একটা কাঠঠোকরা বাচ্চা। আমার আম্মু কোথায়? আম্মু আম্মু, মনে হচ্ছে ও আমাকে ওর আম্মু ভাবছে। হয়েছে সোনা, হয়েছে। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। হায় হায়, ড্রয়ারটা খেয়ে ফেললো। এই বাবু, আসবাবপত্র খাচ্ছ কেন? এই দাঁড়াও বলছি। হায় হায়, এটা কি হয়ে গেল? এই এরকম করছে কেন? মনে হচ্ছে বাচ্চাটার ক্ষুধা লেগেছে। তুমি একটু শান্ত হও, তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করছি, চিন্তা করো না। এখানে বসে থাকো, চুপচাপ বসে থাকো, আমি এক্ষুনি যাব, খাবার নিয়ে চলে আসব। এই দেখো খাবার, খাও। এই নাও বাবু বিস্কিট, পেট ভরে খাও। তুমি একটা সুন্দর বাবু, বুঝেছো? এই তুমি আমার হাত খেয়ে ফেলেছো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। বাচ্চাটা খুবই বিপজ্জনক, ওকে এখানে রাখা ঠিক হবে না। তুমি কিন্তু আমাকে অনেক জ্বালাচ্ছ, আমি হয়রান পেরেশানি হয়ে গেছি। একটু বসা যাক, চেয়ারের উপরে একটু বসবো। হায় হায়, পড়ে গেলাম, এটা তুমি কি করলে? যাও, তোমাকে আর এই ঘরে রাখবো না, তোমাকে বাহিরে ফেলে দিয়ে আসবো। তোমার বাসা কোথায়? ওই তো পেয়ে গেছি। হ্যাঁ বাচ্চাটাকে ওর আম্মুর কাছে রেখে আসতে হবে, মনে হচ্ছে ওর আম্মু নেই, ওকে এখানেই রেখে যাব। থাকো বাচ্চা, তোমার কথা অনেক মনে পড়বে, বাই বাই, টাটা। বাহ আমার পথের কাঁটা সাফা, কি ব্যাপার, মনে হচ্ছে পিছু নিয়েছে। না নেয়নি, যাক ভালোই ভালোই কেটে পড়ি এখান থেকে। বাহ কাজ হয়ে গেছে, এবার দারুণ করে একটা ঘুম দিব। কি ব্যাপার কাঠঠোকরা বাচ্চা, কেমন আছো বাবু? যাক ভালো হয়েছে সবকিছু। হায় হায়, তুমি তো আবার ফিরে এসেছো, তোমাকে আমি আমার বাড়িতে রাখতে পারবো না, তুমি বোঝার চেষ্টা করছো না। কি ব্যাপার, তুমি আবার চলে এসেছো, যাও, এ বাড়িতে তোমার জায়গা হবে না। আম্মু আম্মু, না আমি তোমার আম্মু না, তোমার আম্মু ওই গাছে। এই বন্ধুরা, যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান, কারণ পরবর্তী আরো মজার মজার ভিডিওগুলো নিয়ে আসবো। দেশি মামা, লেটস গো।